নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের বলেছিলাম আগের ভিডিওতে কি আমি নার্সারি যাব, কিছু গাছ কিনে আনবো ইনকা, কারণ আমার সব গাছগুলো ইঁদুরে খেয়ে নিয়েছে। তো এখানে সব গাছগুলো আমার ইঁদুরে খেয়ে নিয়েছে, একদম বড় হয়েছিল, গাছগুলো নষ্ট করে দিয়েছে। গোড়াটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ঝাঁকড়া মতো হয়ে গিয়েছিল। তো আজ আমি ফের কিছু গাছ কিনে আনলাম গিয়ে। এবার আমি আর ছোট গাছ কিনে আনিনি, ওই যে 2-3 পাতার যে গাছগুলো ছোট ছোট 4 টাকা করে পিস নেয়, ওই গাছগুলোই নিয়ে এসে আমি বড় করছিলাম। এই যে দুটো আছে, আজকে আর ওই গাছগুলো কিনে নি, একটু বড় সাইজের গাছ আমি কিনে এনেছি, আর তার সাথে আমি 2টো গোলাপ কিনেছি। এই যে গোলাপটা, গোলাপটা দেখে খুব পছন্দ হয়ে গেল, তো এই গোলাপটা নিলাম। আর একটা গোলাপ আছে, এই যে কি সুন্দর, না কি মিষ্টি। আর এই একটা জবা। এবার আমি এগুলো সব টবে লাগাবো, লাগিয়ে তাদেরকে আমি ঝুলিয়ে দেব, কারণ তাহলে ঝুলিয়ে দিলে আর ইঁদুরে এগুলো খেতে পারবে না। আমার অনেকবার, আমি এটা নিয়ে আমি 4 বার গাছ নিয়ে এলাম, 4র্থবার, 3 বার আমার গাছ খেয়ে নিয়েছে ইঁদুরে, 3 বার গাছ খেয়ে নিয়েছে। প্রথমবারে 20টা এনেছিলাম, তারপরে 8টা 8টা করে 2 বার এনেছিলাম, তো সব গাছ আমার খেয়ে নিয়েছে। তো তার মধ্যে বেঁচে আছে শুধু এই 2টো। আমি আজকে এখানে 10টা হলুদ আর 10টা কমলা রঙের ইনকা নিয়ে এসেছি, 20টা আর জবার গোলাপ। সব বার করে দেখাচ্ছি কেমন গাছগুলো। সব গাছগুলো আমি প্যাকেট থেকে বার করে নিয়েছি, বেশ বড় সাইজের গাছ আছে এগুলো। এক একটা আমার কাছে 20 টাকা করে পিস নিয়েছে, সবগুলোই ভালোই কুড়ি এসেছে, অনেক কুড়ি এসেছে। তো আর এই গোলাপগুলো, জবা, আমার আমার তো জবা খুবই ফেভারিট, আপনারা জানেন। কেমন লাগলো বন্ধুরা? থ্যাংক ইউ।